जोहार सबाई के आज के जे विशेष दिन के सामने रेखे हमारे फेसबुक लाइव एवं से ही दिन तात्पर्य से ही दिन गुरुत्व से विषय खूब अल्प कथार मध्य दिए तुले धरार चेष्टा कर। आज के 16 अगस्ट चूनिकोटाले आत्मबलिदान दिवस আমার ফেসবুক লাইভ যারা দেখছেন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আসাটাই স্বাভাবিক, কে চুনিকোটাল, কিসের আত্মবলিদান, কি এমন মহান ব্যক্তি, কি এমন প্রেক্ষাপটে তিনি আত্মবলিদান দিলেন, আর তার আত্মবলিদানকে আজকে স্মরণ করতে হবে, প্রশ্ন আসাটা স্বাভাবিক। প্রথমে বলি চুনিকোটাল এই ভারতবর্ষের যে সমস্ত আদিবাসী গোষ্ঠী আছে তাদেরই অন্যতম লোধাসবর গোষ্ঠীর প্রথম স্নাতক, অত্যন্ত দুঃখ কষ্ট, এমনকি যে প্রেক্ষাপট থেকে উঠে এসে তার এই লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামটা কতটা জটিল এবং জীবনের একটা মুহূর্তে এসে কিসের চাপে পড়ে সেই মৃত্যুকেই বরণ করে নিলেন, নিজের জীবনকে আহুতি দিয়ে, সেই প্রেক্ষাপটটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই বলি চুনিকোটাল তৎকালীন অবিভক্ত মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোহালদিহি গ্রামে জন্মগ্রহণ করেন 1965 সালে। বহু দুঃখ কষ্ট এবং এই সবর গোষ্ঠী বা সবর আদিবাসী গোষ্ঠী তাদের জীবনযাত্রা যদি আমরা লক্ষ্য করি, তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, ব্রিটিশ পিরিয়ডে যাদেরকে ক্রিমিনাল ট্রাইব হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছিল, অপরাধপ্রবণ জাতি হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছিল, সেই রকম একটা প্রেক্ষাপট থেকে উঠে এসে চুনিকোটাল সবর সম্প্রদায়ের প্রথম স্নাতক হয়েছিলেন 1985 সালে। তার আগে 1983 সাল থেকেই আইটিডিপি ঝাড়গ্রামের আইটিডিপি অফিসে তিনি কর্মরত ছিলেন। যাই হোক, 1985 সালে অ্যানথ্রোপোলজিতে স্নাতক হওয়ার পর তাকে মেদিনীপুরের রানী শিরোমণি SC/ST হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছিল। তার উচ্চশিক্ষার যে আকাঙ্ক্ষা, উচ্চশিক্ষা নেওয়ার যে জেদ, তাকে কোনো বাধাই তার কাছে বড় হয়ে উঠেনি। ওই কর্মরত অবস্থায় তিনি মাস্টার ডিগ্রি করার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই মতো মাস্টার ডিগ্রি করা শুরু করেন। কিন্তু সেই সময়ে তৎকালীন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার, যারা শিক্ষক শিক্ষিকা, তারা এই বিষয়টাকে মেনে নিতে পারেননি যে একজন সবর সম্প্রদায়ের একজন মহিলা মাস্টার ডিগ্রি করবেন। একটা অপরাধপ্রবণ জাতি, সেই অপরাধপ্রবণ জাতির প্রতিনিধি হিসাবে, সেই সমাজের একজন মহিলা অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি করবেন, এটা ওনারা মেনে নিতে পারেননি। তাই বহু কূটকৌশলে তার পাস গ্রেড আটকে দেওয়া হয়, তাকে
বিভিন্ন কটু কথা শোনানো হয়। তৎকালীন সময়ে এই বিষয়ে বিরাট ঝড় উঠেছিল, এমনকি চুনিকোটাল এ বিষয়ে নির্দিষ্ট দপ্তরে অভিযোগও জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা পাননি। শেষ পর্যন্ত জাতি বৈষম্যের কারণে, বর্ণবিদ্বেষের কারণে, সংকীর্ণ মনোভাবের কারণে সবর সম্প্রদায়ের প্রথম মহিলা স্নাতক 1992 সালের 16 অগস্ট সুইসাইড করেন, নিজের জীবনকে আত্মবলিদান দেন। সেই 16 অগস্টকে স্মরণ করে, চুনিকোটালের আত্মবলিদান দিবসকে স্মরণ করে আমার এই ফেসবুক লাইভ। তো আজকে যারা আমরা নিজেদেরকে সভ্য সমাজের মানুষ হিসাবে নিজেদেরকে বিবেচিত করছি, অনেকেই বলবেন যে আপনি কি বলছেন, এটা ডিজিটাল যুগ, এটা নেট দুনিয়া চলছে, নেটিজেনরা এখনই রে রে করে তেড়ে আসবেন যে এই যুগ পাল্টে গেছে, এ যুগ আর নেই, এসব এখন হয় না। আপনি শুধু এই জাতি বৈষম্য, সাম্প্রদায়িকতা, বর্ণবিদ্বেষের জিগির তুলে আপনি অন্য কথা বলতে চাইছেন। আমি কোনো বিতর্কে যাব না, আমি বাস্তবের কষ্টি পাথরে কিছু তথ্যকে যাচাই করে নিয়ে বর্তমানের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেগুলোকে বিচার বিশ্লেষণ করার অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিশেষ প্রেক্ষাপটে চুনিকোটালকে আত্মাহুতি দিতে হলো, আত্মবলিদান দিতে হলো, তার প্রেক্ষাপটটা অনেক জটিল এবং গভীর অন্ধকারে নিমজ্জিত। আজকে সেই পথ দিয়েই, সেই চুনিকোটালের পথ দিয়েই আজকে আপনারা শুনে থাকবেন, যারা চর্চার জায়গায় আছেন, যারা সংবাদ মাধ্যমের সাথে সম্পর্কযুক্ত, যারা এই ভারতবর্ষের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে বিচার বিশ্লেষণ করেন, বর্তমান ভারতবর্ষের যে জাতি ব্যবস্থা এবং সেই জাতি ব্যবস্থা নিয়ে চর্চা করেন, তারা জানেন খুব বেশি দিন আগের কথা নয়। রোহিত ভেমুলার কথাটা একটু মনে করুন, 2019 সালের মহারাষ্ট্রের ভিল সম্প্রদায়ের পায়াল তদ্বির কথা মনে করুন, যে মহারাষ্ট্রের টোপিওলার ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিল। রোহিত ভেমুলাও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চেয়েছিল। আমার এই উদাহরণগুলোকে তুলে আনার আমার উদ্দেশ্য একটাই, যে আজকে যেখানে তথাকথিত ভারতবর্ষের তথাকথিত এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা, তথাকথিত এই পিছড়ে বর্গের মানুষরা, এই আদিবাসী মানুষরা, এই দলিত মানুষরা, সেই সমাজের যারা নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে, নতুন নতুন আঙ্গিকে কিছু কিছু ছেলে মেয়ে উঠে আসছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছে, যারা নতুন নতুন চিন্তাভাবনায় উচ্চ শিক্ষিত হয়ে তার সমাজটাকে উত্তরণের পথে নিয়ে যাচ্ছে, সেই সব ছেলেমেয়েরা আজকে কিসের জন্য ফুলের কুড়ির মতো ঝরে যাচ্ছে, আজকে গভীরভাবে বিশ্লেষণ করার দরকার আছে। আজকে বুঝতে হবে যে আমি স্পষ্টভাবে যেটা বলতে চাইছি, যে আজকে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের আর্থসামাজিক কাঠামোতে যে নির্লজ্জ এবং মানে ঘৃণাপূর্ণ যে জাত ব্যবস্থা, জাতি বৈষম্য, বর্ণভেদ এখানে এই মাটিতে যে শক্তভাবে এঁটে গেছে, তারই ফলশ্রুতি এই পায়াল তদ্ভিরা, তারই ফলশ্রুতি এই চুনিকোটালরা, তারই ফলশ্রুতি
এই রোহিত ভেমুলার। খুব বেশি দূর যাওয়ার দরকার নেই, খুব এই বেশ কয়েকদিনকে সংবাদপত্র আপনারা দেখেছেন, পূর্ব মেদিনীপুর জেলার এক হেডমাস্টার মশাই, এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে পড়ছে না, ওখানেও ঠিক এই সবর সম্প্রদায়ের একজন অশিক্ষক কর্মচারীকে, এক মহিলাকে দীর্ঘদিন ধরে অপমানজনক জাতি বৈষম্যের কথা তুলে, বর্ণভেদের কথা বলে তাকে মানসিকভাবে টর্চার করে আসছেন, যে সংবাদ আপনারা এই মাত্র দেখেছেন, খবর কাগজে দেখেছেন। তো আমাদের বলার উদ্দেশ্য যে আজকে আমরা যারা চুনিকোটাল রাত্র বলিদান দিবসটাকে স্মরণ করছি, চুনিকোটালকে স্মরণ করছি, আজকে এই যে অন্ধকার, এই যে জাত ব্যবস্থার অন্ধকার, এই সাম্প্রদায়িকতার অন্ধকার, এই বর্ণভেদের অন্ধকার, এই সংকীর্ণ মানসিকতার অন্ধকার, যে অন্ধকার মনে করুন, যে অন্ধকারটা মনে করুন রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে পুরীর মন্দিরে ঢুকতে দেয়নি যে অন্ধকারটা, কারণ রবীন্দ্রনাথ ছিলেন পতিত ব্রাহ্মণ। রবীন্দ্রনাথ অপমানিত হয়ে তিনি লিখলেন, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, দেবতার বন্দিশালায় আমার নৈবেদ্য পৌঁছালো না। যে অন্ধকার এক সময় আমাদের বিদ্যাসাগরকে এই বাংলার মাটি থেকে সুদূর ঝাড়খণ্ডের কারমাটালে পাঠিয়ে দিয়েছিল, সেই অন্ধকার, সেই অন্ধকারটাকে আজকে শুভবুদ্ধিসম্পন্ন গণতন্ত্র প্রিয় সচেতন প্রগতিশীল মানুষজন, আজকে আমাদের দায়বদ্ধতা কি এটা নয় যে সেই অন্ধকারকে সমূলে বিনাশ করতে হবে? এ দায়বদ্ধতা কি আমাদের নয় যে ওই অন্ধকারের বিরুদ্ধে জনজাগরণ, ওই অন্ধকারের বিরুদ্ধে সচেতনভাবে লড়াই আন্দোলন চালাতে হবে? আজকে কোথায় বাস করছি আমরা? আজকে বিজ্ঞানের এই অগ্রগতির যুগে, বিজ্ঞানের এই সর্বব্যাপী যে অগ্রগতির যুগে, আজকে মানুষের সাথে মানুষের ভেদাভেদ, মানুষের সাথে মানুষের এই বৈষম্য, মানুষকে সেই সংকীর্ণ মানসিকতায় আবদ্ধ রেখে তাকে বিচ্ছিন্ন করে রাখা হবে, আজকে এই জায়গাতেই আমরা যেটা বলতে চাইছি যে আজকে একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়েও আজকে যে জাত ব্যবস্থা, যে বর্ণভেদ, যে সাম্প্রদায়িকতা আজকে মানুষে মানুষে বিচ্ছিন্নতার সৃষ্টি করছে, মানুষে মানুষে ঝগড়া লাগানোর চেষ্টা করছে, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সর্বস্তরের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। এই তো গতকাল স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, সাম্য শান্তি মৈত্রী সম্প্রীতি ইত্যাদি বিভিন্ন শব্দবন্ধে গাল ভরা ভাষণও দিলাম আমরা, কিন্তু সাম্যটা আসবে, সম্প্রীতি আসবে, শান্তি আসবে যদি আমরা এই বৈষম্যকে, এই বর্ণভেদকে, এই সাম্প্রদায়িকতাকে, এই মনুবাদী সংস্কৃতিকে, এই মনোভাব মনুবাদী সংকীর্ণতাকে আমরা দূরে ফেলতে না পারি। আর সাম্য কখনো বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, সাম্যটা মানসিকতায় তৈরি করতে হবে, সাম্যটা চিন্তাভাবনায় তৈরি করতে হবে, সাম্যটা নিজের মানসিকতায় তৈরি করতে হবে। আজকে যে বিষয়টা বলে আমি শেষ করব, যে আজকে এইসব কথা বলতে গিয়ে, এইসব কথা আলোচনা করতে গিয়ে, এইসব কথাকে চর্চার জায়গায় আনতে গিয়ে অনেকে, অনেকের বিরাগ ভাজন আমি হয়েছি, আজও হব, অনেকে বাঁকা মন্তব্য করবেন, কেউ সামনে করেন, কেউ পিছনে করেন, কেউ আলালে করেন, আবডালে করেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাস্তব যে জায়গাটা সেই জায়গাটা একটু চর্চা হোক না। আজকে এই মানুষের সাথে মানুষকে এই যে হীন জ্ঞান করা,
মানুষকে আজকে হীন চোখে দেখা, এই মানসিকতাটা, এই যে হাজার হাজার বছর ধরে আমাদের অন্তরে গাঁথা আছে, এইটাকে যতদিন না আমরা ঝেড়ে ফেলতে পারব, এই বিষয়টাকে যতদিন না আমরা ঝেড়ে ফেলতে পারব, ততদিন ওই সাম্য শান্তি মৈত্রী সম্প্রীতি এইসব গালভরা কথাবার্তাগুলো ওই মঞ্চে ভাষণেই থেকে যাবে, সাম্য শান্তি সম্প্রীতি কখনো আসবে না। আমি কিছু কিছু বিষয় তুলে ধরতে চাইছি। বন্ধুগণ, আপনাদের মনে আছে এই বাঁকুড়া জেলাতে, এই বাঁকুড়া জেলায় এক সময় এই সারঙ্গা ব্লকের এক গ্রামে তখন মিড ডে মিল এই শুরু হচ্ছে, সেই মিড ডে মিলটা তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণীর স্বয়ম্বর গোষ্ঠীর যারা মহিলা তারা নাকি রান্না করেন, তাই গ্রামের কিছু মানুষ তাদের ছেলেকে ওই খাবারটা খাওয়াবেন না, তাদের ছেলেরা ওই খাবার খাবেন না, এ খবর আপনারা অনেকে জানেন। তৎকালীন সময়ের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে এখানে ছুটে আসতে হয়েছিল, মানুষকে নিয়ে পঙ্ক্তি ভোজে বসতে হয়েছিল, এগুলো তো আমরা ভুলে যাইনি, আমাদের খুব ভালো করে মনে আছে। আজকে বাবু সম্প্রদায়ের তথাকথিত বাবু সম্প্রদায়ের বাবু বিবিরা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আজকে এই হাডি বাউরি ডম মুচি সাঁওতাল কোটা ভূমিজ লোধা সবর এদিককে এ যতই শিক্ষিত হোক, যতই উচ্চ শিক্ষিত হোক, তুই তোকারি করতে ছাড়েন না। কারণটা কি? কারণটা এটাই, এমনকি আলাল আড্ডারও বলেন, ও এদের বাপ কাকারা, এদের বাপ ঠাকুরদারা এরা আমাদের বাড়িতে বাগাল খাটত। মানসিকতাটা এই জায়গাতে যে আজকে এই সাঁওতাল সর্দার ভূমিজ মুন্ডা খেড়িয়া সবর এইসব পরিবারের ইতিহাসের অনিবার্য নিয়মে, সমাজ পরিবর্তনের নিয়মে, সভ্যতার বিবর্তনের নিয়মে কিছু কিছু ছেলে মেয়ে আজকে উচ্চশিক্ষিতায় শিক্ষিত হচ্ছে, তারা ভালো ভালো জায়গায় চাকরি করছে, তারা স্যুট বুট টাইকোট পরতে শিখছে, তারা ভালো ভালো গাড়িতে চাপছে, বাবু বিবিদের সামনে তারা নিজের মেজাজে যেতে পারছে, যেটা এই হাজার বছরের যে ইতিহাস, হাজার বছরের যে একটা সিস্টেম, হাজার বছরের যে একটা রথ চলেছে, সেই হাজার বছরের সিস্টেমকে কোথাও যেন আঘাত করছে। কারণ আমরা তো জানি ভারতবর্ষের আর্থসামাজিক ইতিহাসটা, ভারতবর্ষের জাত ব্যবস্থাটা, এখনও হিন্দি বলয়ের কোনো কোনো জায়গাতে জমিদারবাদীর পরিবারের বা উচ্চবর্ণের মানুষদের বাড়ির সামনে দিয়ে গেলে হাতের জুতোটা পর্যন্ত ধরে পেরোতে হয়, ছাতাটাকে ধরে নিয়ে যেতে হয়, ছাতা ফুটিয়ে যাওয়া যাবে না। এগুলো তো গল্প নয়, এগুলো তো বাস্তব সমস্যা, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তব সমস্যার বিশ্লেষণ এগুলো। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে এই সব সম্প্রদায়ের তথাকথিত যাদেরকে পিছিয়ে বলে বলা হয়, যাদেরকে তথাকথিতভাবে যেসব মানুষগুলো দলিত আদিবাসীরা পিছিয়ে পড়া মানুষরা, তাদের ছেলেমেয়েরা কারো তাঁবেদার হয়ে আর থাকতে রাজি নয়, তারাও চোখে চোখ রেখে কথা বলতে শিখছে, তারাও চোখে চোখে আঙুল দিয়ে প্রতিবাদ করতে শিখছে, আর এই জন্যই গাত্রদাহ হচ্ছে বাবু বিবি সম্প্রদায়ের। এ প্রসঙ্গে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বিশিষ্ট প্রগতিশীল বুদ্ধিজীবী এবং লেখকের একটা লেখা পড়েছিলাম যে রথটা দোষহীন, ভারতবর্ষের বুকে যে মনুবাদী সংস্কৃতি, জাত ব্যবস্থার যে একটা নোংরামির একটা সিস্টেম চিরকাল চলছে, সেই রথ দোষহীন, যত দোষ উল্টো রথে, রথটা দোষহীন। আর এই যে উল্টো রথ, এই সময়ের মানে অনিবার্যতায় যেটা চলছে, সেই রথটা মানে যত দোষ এই উল্টো রথে। তো যাই হোক, এই উল্টো রথের পালা শুরু হয়েছে, উল্টো রথ চলবে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের রথের রশিটা একটু পড়ে নেওয়ার আমি সবাইকে অনুরোধ জানাবো।
সাথে সাথে আজকে এই ফেসবুক লাইভের মাধ্যমে আর যাতে কোনো চুনি কোটালকে না দেখতে হয়, কোনো রোহিত ভেমুলাকে না দেখতে হয়, কোনো পায়েল তদভিকে যাতে হারাতে না হয়, আর এই স্তরের মানুষকে, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ আমরা জানি যে শোষণমূলক ব্যবস্থা, শোষণমূলক ব্যবস্থা তার পক্ষে যে অনুকূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে মানে লালন পালন করতে চায়। আর সেই তার শোষণ ব্যবস্থার ক্ষেত্রে অনুকূল বিষয়গুলো কি? এই জাতি বৈষম্য, এই সাম্প্রদায়িকতা, এই বর্ণবিদ্বেষ, এগুলো শোষণ ব্যবস্থাকে টিকিয়ে রাখার একটা অনুকূল উপাদান। আর আজকের দিনে যেটা দরকার হচ্ছে, এই শোষণ ব্যবস্থার যদি মুক্তি ঘটাতে হয়, তাহলে এই জাতি বৈষম্য, এই সাম্প্রদায়িকতা, এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অল আউট লড়াই আন্দোলনে নামতে হবে। আজকে এই সভ্য সমাজে, এই নতুন ভারতবর্ষে, এই ডিজিটাল ভারতবর্ষে, এই একটা ভারতবাসীকে যদি একটা জাতি হিসেবে গঠন করতে হয়, তাহলে এই যে হাজার বছর ধরে চলে আসা যে অন্ধকার, এই অন্ধকারকে দূরীভূত করতে হবে। এই বিষয়ে প্রত্যেক সচেতন, প্রগতিশীল, গণতান্ত্রিক, শুভবুদ্ধিসম্পন্ন, মানবিক মানুষকে এগিয়ে আসতে হবে। এ লড়াই আন্দোলন চলবে যতদিন না এই অন্ধকার দূরীভূত হচ্ছে। যাই হোক, আমি আমার ফেসবুক লাইভ আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার।